সহিংসতার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে তথ্যের ঘাটতি রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তাদের সাথে বিরোধ চান না তিনি। সিলেটের বালাগঞ্জে সেতু উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন বিএনপি চোরা গুপ্তা হামলা চালিয়ে ক্ষমতায় আসতে চায়, তবে জনমত সাথে থাকলে পারমাণবিক বোমাতেও কাজ হবে না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান বলেও মন্তব্য করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেটের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানান তিনি। সিলেট থেকেই নির্বাচনী জনসভা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 28 অক্টোবর সহিংসতায় বিএনপির 8,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছে তা নিয়ে দলের অবস্থান জানান তিনি। তথ্যের ঘাটতি আছে, তথ্য উপাত্তের ঘাটতি আছে, এই ঘাটতি থেকে হয়তো কথাটা ইউরোপীয় ইউনিয়ন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শাখার প্রধান জোসেপ বোরেল তিনি হয়তো এই বিষয়টা ইনফরমেশন ঘাটতির কারণে যথাযথ বক্তব্য দিতে পারেননি। আমরা এখানে তাদের সাথে ঝগড়ায় জড়াতে চাই না, বাংলাদেশেও আমরা ঝগড়া চাই না। বিএনপি অতীতের মতো নৈরাজ্য করে ক্ষমতায় আসতে চাই বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন কানাডার আদালত যথাযথভাবে বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়েছিল। তারেক রহমানকে দেশে আনতে তৎপরতা চলছে বলেও জানান তিনি। আজকে 2-4 এ ধরনের চোরা গুপ্তা হামলা আমাদের ভয় পেলে চলবে না, আমরা মোটেও আতঙ্কিত না। আমরা জনগণকে বলবো এইসব চোরা গুপ্তা হামলা দীর্ঘদিন চালানো যায় না, প্রক্রিয়া চলমান আছে, এটা কোনো সমস্যা, এটা বিএনপির 28 তারিখ কর্মসূচির নামে বিএনপির নৈরাজ্য মোকাবিলায় নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।